আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ ওয়ান বিশ্বকাপে চলাকালীন সময়ে নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিল সে সময়ের কোচ হাতুরু সিংহ এটা নিয়ে খুব উত্তেজনা হয়েছিল এটা নিয়ে খুব আলোচনা হয়েছিল শেষ পর্যন্ত সেটা দামাচাপা পড়ে যায় নাসুম আহমেদ বর্তমানে জাতীয় দলে আবারও ফিরেছেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আলো ছড়িয়েছেন যেখানে দ্বিতীয় ওয়ানডেতে তার বোলিং নৈপুণ্যের কারণে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটি জিততে পেরেছে সেই নাসুম আহমেদ ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক ইনপুকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ওই সময়টা আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম সেটা নিয়ে এখন আর কিছু ভাবতে চায় না কিছু বলতে চাই না অতীত সম্ভব সময় অতীত হাতুরি সিংহে নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এছাড়া তার বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ ছিল যার কারণে তাকে জাতীয় দলের ক্রিকেট কোচ থেকে বাদ দেওয়া হয় ব্যাগ গুছিয়ে তিনি নিজের দেশে চলে গেছেন নাসুম আহমেদ বলেছেন এখন সামনের দিকে এগোতে চাই সামনে ভালো করে খেলতে চাই এক বছর পর আল্লাহ আমাকে আবার জাতীয় দলে ফিরিয়ে দিয়েছেন আমার জায়গাতে আমি ফিরে পেয়েছি এদিকে সাকিব আল হাসান ইতিমধ্যে টি টোয়েন্টি এবং টেস্ট থেকে অপশন নিয়েছেন তার শূন্যতা তৈরি হয়েছে যেখানে জোরে সোরে উচ্চারিত হয়েছে নাসুম আহমেদের নাম নাসুম আহমেদ আবারও বলেছেন অতীত নিয়ে ভাবতে চায় না বলতে চায় না তখন অনেক কাছের লোক নাসুম আহমেদকে বিভিন্ন আঙুল তুলে প্রশ্ন করেছিল হাতর সিংহের সাথে তার জামেলা নিয়ে কিন্তু নাসুম আহমেদ চুপ ছিলেন একটা সময় তিনি ঠিকানা বদল করতে চেয়েছিলেন তার উপর অনেক মানসিক চাপ গেছে সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন চাপ মুক্ত হয়েছেন বর্তমানে তিনি রয়েছেন ফুরফুরে মেজাজে আমরাও চাই নাসুম আহমেদ ফুরফুরে মাঝেজেজে থাকুক এবং বাংলাদেশকে ভালো ক্রিকেট উপহার দেখ